আমি আসলে জানি না, আমি যদি আকাশ থেকে ফিরে আসতে পারি ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন, যাতে সহি সালামত ওখান থেকে এখানে আসতে পারি এবং এরপরে উনি উঠবে আমি জানি না ওনার এখানে কি চলতেছে, কিন্তু আমার যথেষ্ট অবস্থা খারাপ। দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের দ্বিতীয় ব্লগে। আজকের এই ব্লগে আমি আপনাদেরকে নিয়ে এসেছি কক্সবাজার। আমরা কক্সবাজার থেকে মহেশখালী, মহেশখালী থেকে আবার কক্সবাজার হয়ে টেকনাফের উদ্দেশ্যে রওনা করব। আমার সাথে আছেন আমাদের দক্ষিণ চট্টগ্রাম আমার কিছু ভাইয়েরা, তারা আমাকে অনেক মহব্বত করে। তানবীর মহিউদ্দিন আছে, আমার সাথে আছে আমাদের পিএসপি সত্যের সন্ধানের প্রতিযোগী মাইনুল। অনেক দিনের আমাদের ইচ্ছা ছিল যে আমরা কক্সবাজার আসব, কিন্তু কোনো সময় সুযোগ আমরা করতে পারছিলাম না, যেহেতু মাহফিলের কারণে আমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়। তো সেই পারপাসে আমাদেরকে কক্সবাজার আসতে হয়েছে। তো একই সাথে আমরা আমাদের এই অবসর সময়টাও কাটাবো এবং পাশাপাশি এই ব্লগে নতুন কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব। আমরা সফর শুরু করেছি। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। ভেবেছি দুনিয়া কত আপন, আসলে দুনিয়াটাই পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি। রাস্তার মধ্যে যখন আমাদের সময় হয়েছে, যেহেতু আশেপাশে মসজিদ পাওয়া যাচ্ছিল না, তো আমরা একটি খালি মাঠে নামাজ আদায় করি এবং সেখানে আমরা আমাদের দুপুরের লাঞ্চটি সেরে ফেলি। রিয়ার জন্য নয়, মূলত আপনাদের কাছে এই মেসেজটি দেওয়া আমাদের উদ্দেশ্য যে কোনো অবস্থাতেই আমরা যেন নামাজ কাজা না করি। অনেক পাঁচ ওয়াক্ত নামাজি এমন আছেন যারা সফর বের হওয়ার পরে নামাজের কথা বেমালুম ভুলে যান। যেখানে আছেন সেখানে আপনাকে নামাজ আদায় করে নিতে হবে। আমরা যখন সফরে বের হব, সফরে বের হওয়ার যে আদবগুলি আছে আমি গত ব্লগে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এই ব্লগে আমি বলবো রাস্তার কী কী অধিকার আছে। রাস্তার প্রথম অধিকার হচ্ছে আমরা আমাদের দৃষ্টিকে সংযত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে হাবিব, আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। সুতরাং আমরা যখন সফরে বের হব, বিশেষ করে অবকাশ যাপনে যখন আমরা কোথাও যাই, বেড়াতে যাই, আমরা যে কক্সবাজার এসেছি এখানে অনেক নারী অনেক পুরুষ আমরা দেখতে পাচ্ছি যে তারা বিচে বিচরণ করছেন, মার্কেটে যাচ্ছেন, বা যে কোনো জায়গায় আমরা যখন বাসে সফর করি সেখানেও অনেক মহিলা থাকেন। তাদের কাছ থেকে আমাদের দৃষ্টিকে সংযত রাখতে হবে এবং আমার বোন যারা শুনছেন অবশ্যই আপনি আপনার পর্দার হেফাজত করবেন। রাস্তার দুই নম্বর আদব হচ্ছে আমরা কাউকে কষ্ট দিব না। অর্থাৎ এমন হয় যে যিনি বাসে আমার সাথে বসে আছেন আমি তার জন্য কোনো কষ্টের কারণ হচ্ছি কি না। অনেক সময় দেখা যায় অনেকে মোবাইল ফোনে যখন কথা বলেন খুব লাউডলি কথা বলেন, যার কারণে তার পাশের যাত্রী যিনি আছেন তিনি কষ্ট পান। অথবা দেখা যায় যে বাসের মধ্যে ছোট ছোট সিট থাকে, ওই সিটের মধ্যে এমনভাবে একজন বসে যান যেন দ্বিতীয়জন যিনি বসবেন তার জন্য কোনো জায়গাই থাকে না। তো আমরা যখন সফর করব তখন অবশ্যই আমার কারণে আমার এই সাময়িক প্রতিবেশীর কোনো কষ্ট হচ্ছে কি না এটা আমরা খেয়াল রাখবো এবং তার কোনো বিপদ আপদে অবশ্যই আমরা এগিয়ে আসবো। রাস্তার মধ্যে যদি কোনো পথিক আমাদের কাছে পথের সন্ধান চায় আমরা অবশ্যই তাকে সঠিক পথটি বলে দেব। রাস্তার আরেকটি গুরুত্বপূর্ণ হক হচ্ছে আমরা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেব। অনেক সময় দেখা যায় আমরা রাস্তার কষ্টদায়ক বস্তু তো সরানো দূরের কথা, বরং আমরা এমন এমন কাজ করি যেটা মানুষের জন্য আরও কষ্টের কারণ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঈমানের 70টি শাখা আছে। প্রথম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বশেষ শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া। অর্থাৎ এটাও কিন্তু একটা ঈমানের দাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাস্তার একটি কাঁটা পরিষ্কার করে দেয় এবং মানুষের চলাচলের জন্য সহজ করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবেন। সুতরাং আমরা যখন খাবার খাবো আমরা যেন খাবারগুলি খেয়ে যেখানেই খাবো সেখানেই যেন আমরা ফেলে না দিই। তো আমরা যদি জায়গাটা নোংরা করে ফেলি এই কাজগুলি কে করবে? সবাই যদি আমরা নোংরা করতে থাকি তাহলে এটা তো একজনের পক্ষে পরিষ্কার করা অসম্ভব হয়ে যাবে। সুতরাং যিনি খাবার খাচ্ছেন তিনি যদি জায়গাটা পরিষ্কার করে দেন তাহলে কিন্তু আর কোনো কষ্টই হয় না কারো।
এবং আমাদের কারণে আরেকজন কষ্ট পাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার আরেকটি গুরুত্বপূর্ণ হকের কথা বলেছেন যে রাস্তায় অথবা কোনো ছায়ার মধ্যে যেন আমরা প্রস্রাব না করি, কারণ এই প্রস্রাবের মাধ্যমে দুর্গন্ধ ছড়াবে, জায়গাটা নোংরা হয়ে যাবে এবং পথচারী যারা আছে তাদের কষ্ট হবে। সুতরাং এই কাজগুলি যেন আমরা না করি। অবশ্যই আমরা যখন রাস্তায় বের হব আমরা এই রাস্তার হকগুলি মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখন কক্সবাজার পৌঁছে গেছি, এখান থেকে আমরা বোটে করে যাব মহেশখালী। তো আমরা চাইলে সরাসরি মহেশখালী চলে আসতে পারতাম, কিন্তু আমরা বোটে চড়ার যে আনন্দটা সেটা মিস করতে চাচ্ছিলাম না। তো আমরা কক্সবাজারে আমাদের একটি মাদ্রাসায় আমাদের গাড়িগুলি রেখে আমরা এখান থেকে টমটমে করে এখন রওনা হয়েছি মহেশখালীর ঘাটের দিকে। তো টমটমে চড়ার একটি আলাদা একটি মজা যেটা আজকে সবাই আমরা একসাথে অনুভব করছি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আসলে আশেপাশে অন্ধকারের কারণে কিছুই দেখা যাচ্ছে না। এখন আমরা বোটে করে যাচ্ছি মহেশখালীর দিকে। দে নৌকা আমি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে না, ছেড়ে দে নৌকা আমি মদিনা। আলহামদুলিল্লাহ, মহেশখালীর মানুষ এত বেশি আমাদেরকে ভালোবাসেন, এত বেশি তারা মেহমান পরায়ণ এবং মেহমানকে এত বেশি মহব্বত করেন। আসলে যতবারই মহেশখালী এসেছি প্রত্যেকবার ওনারা আমাদের মন জয় করে ফেলেছে। ওনারা মহেশখালীর মানুষ অকল বহুত ভালো মানুষ, ওনারার মহব্বত দেখি বেশ গম লাগি। এদের তুম যাইয়ে ওনারার লাই আত্মে পেট পড়ে দু মহেশখালীর পান নাকি বহুত মজা। শুভ সকাল। আমার সফর সঙ্গী হয়ে প্রায় 25 জন আমার সাথে এসেছেন। সাহেবে দাওয়া তিনি আমাদের জন্য অত্যন্ত আরামদায়ক থাকার ব্যবস্থা করেছেন এবং সকাল সকাল আমাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছেন। ঘরে বসে আমরা আজকে সকালের ব্রেকফাস্ট করলাম, আসলে একদম তাজা রুটি। ভালো লাগছে, কেমন লাগছে? সাহেবে দাওয়া অনেক কষ্ট করছে আমাদের, অনেক শুকরিয়া। এখন আপনারা যে মাঠ দেখতে পাচ্ছেন, এই যতদূর চোখ যাচ্ছে এখানে লবণ চাষ হয়, এখানে কিভাবে আসলে লবণ উৎপাদন হয়? প্রথমে এখানে গড়া মারতেছে, সবখানে দেখা যাচ্ছে গড়া, মানে এটাকে গড়া মারতে সামান করতে হয়। সামান করে, আচ্ছা। সামান করার পরে এখানে আবার পলিথিন বিছে এখানে পানি দেবে। শেষ পানি দেওয়ার পরে দুই একদিন পরে সাদা করে লবণ পড়ে যাবে, মানে পানি থেকেই লবণ, পানি থেকেই লবণ হয়ে যাবে। কোনো মেডিসিন দিতে হয়? কিচ্ছু দিতে হয় না, মানে কোনো মেডিসিন ছাড়াই, মানে মেডিসিন ছাড়া। আর সমুদ্রের পানি তো লবণাক্ত পানি, লোনা পানি? সমুদ্রের পানি লবণাক্ত পানি। তো এটা কি সমুদ্রের পানি থেকে হয় না? লবণের পানি এখানে আসে, আসার এখানে ঢুকাবে, মেশিন দিয়ে ঢুকাই, হ্যাঁ, উঠাবে, উঠার পরে একদিন লাগলে লবণ লবণ পড়ে যাবে। মাশাআল্লাহ, একজন চাষি ভাই উনি গতকালকে আমাদের সাথে মাহফিলেও ছিলেন, তো আজকে আমরা যখন মাঠে এসেছি আমাদেরকে দেখে উনি দৌড়ে চলে আসলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার জীবনে একটা আশা ছিল মুস্তাফা আজহারির সাথে দেখা করব, কিন্তু মাশাআল্লাহ যেটা আশা ছিল এটা আল্লাহ সফলতা দিয়েছে। হুজুরের মতো একজন আলোচকের সাথে, আর কালকে বয়ান শুনলাম রাতে, সকালে দেখি আমার রবণ শাস হুজুর এসে মাশাআল্লাহ এখানে রহমত নাজিল হয়েছে, এটা সেই জন্য হুজুর এখানে পাওয়ার আছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে আসলাম যে আপনি কেমন কষ্ট করেন, আপনি তো অনেক কষ্ট করেন মাশাআল্লাহ। আশা করি আপনার একটা দাবার নেওয়ার জন্য আবারও দ্বিতীয় একটা মাহফিল শুনবে, এটা নিয়ে আশা নিয়ে বসে থাকলাম। তো আমরা যখন দেখছিলাম এখানে বাচ্চারা খেলাধুলা করছে, তো আমাদেরও মনে চাচ্ছে যে আমরা একটু তাদের সাথে খেলাধুলা করি। আসসালামু আলাইকুম, কেমন আছো? হেলমেট লাগাইছো? ইসলামে সব ধরনের খেলাধুলাকে হারাম করা হয় নাই, বরং শর্ত বিশেষ অনেক খেলাধুলাকে ইসলাম বৈধতা দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবায়ে কেরামের মধ্যে কুস্তি লড়িয়েছেন এবং ঘোড়া দৌড় হয়েছে, উটের দৌড় হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরন্দাজের খেলা সাহাবায়ে কেরামকে খেলার অনুমতি দিয়েছেন। তো এইভাবে বিভিন্ন খেলাধুলা ইসলামে বৈধ, তবে খেলাধুলা করার ক্ষেত্রে আমাদেরকে নির্দিষ্ট কিছু নীতিমালা ফলো করতে হবে। যেমন খেলাধুলা যেন আমাদের অভ্যাসে পরিণত না হয়, অর্থাৎ আমরা যেন সারাদিন এটা নিয়ে ব্যস্ত না থাকি, কারণ আমাদের মুসলমানদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সময়ের গুরুত্ব বোঝানোর জন্য কোথাও
ওয়াল আসর বলে সময়ের কসম করেছেন, ওয়াল ফজর বলে ফজরের কসম করেছেন, ওয়াল লাইল বলে রাতের কসম করেছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের গুরুত্ব আমাদের মাঝে তুলে ধরেছেন। সুতরাং আমরা যেন সময়কে হেলায় ফেলায় কাটিয়ে না দিই, তবে আমাদের মাইন্ডকে রিফ্রেশ করার জন্য, আমাদের ব্রেনকে শার্প করার জন্য আমরা খেলাধুলা করতে পারি। যদি আমরা একদমই খেলাধুলাকে হারাম বলে দিই, তাহলে এই যুবক সমাজ হয়তোবা নেশার দিকে ধাবিত হয়ে যাবে বা অন্যায় পথে ধাবিত হয়ে যাবে। এই জন্য ওলামায়ে কেরাম বলেন যে যেই সমস্ত খেলাধুলা সাময়িকভাবে করা হয়, অর্থাৎ আপনি আধা ঘন্টা, 15 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা খেলাধুলা করেন, যেন আপনার নামাজের ক্ষতি না হয়। পাশাপাশি খেলাধুলা করার ক্ষেত্রে আরও কয়েকটি নীতিমালা ওলামায়ে কেরাম বলেছেন যে খেলাধুলা চুক্তির ভিত্তিতে করা যাবে না, যে হারলে তাকে এত টাকা জরিমানা দিতে হবে, তখন এর মাধ্যমে কিন্তু দ্বন্দ্ব ফাসাদ সৃষ্টি হয়। খেলাধুলার মধ্যে ঝগড়া ফাসাদ করা যাবে না, গালাগালি করা যাবে না, যারা হেরে যাবেন তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করা যাবে না, এবং খেলাধুলা করতে গিয়ে যেন কোনোভাবেই নামাজ মিস না হয়ে যায়। নামাজটা অবশ্যই সময় মতো আদায় করতে হবে, কারণ নামাজ হচ্ছে ফরজ। তো যেই খেলাধুলার মাধ্যমে মানুষ নামাজের কথা বলে যায়, এই খেলাধুলা করা কিন্তু জায়েজ নাই। মহেশখাল থেকে আবার ট্রলার যুগে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করি। আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশাচে সম্ভল নাই, আশাচে সম্ভল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। তো আলহামদুলিল্লাহ আমরা কক্সবাজার সৈয়দ সালামতে পৌঁছে যাই, এখানে অ্যাকোয়ারিয়াম হয়েছে, তো আমরা সেই অ্যাকোয়ারিয়ামে ঘুরতে গেলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নিদর্শন সামুদ্রিক যে প্রাণী, যদিও এখানে গুটি কয়েকটি মাছ আমরা এখানে দেখতে পেলাম, তো সমুদ্রের নিচে যে আলাদা একটা জগৎ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে অপার সৃষ্টি, স্থলভাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যেমন সুন্দর, এই যে পাহাড় পর্বত গাছপালা সমুদ্র আমরা দেখতে পাচ্ছি, ঠিক একইভাবে সমুদ্র পৃষ্ঠের নিচেও আরেকটি জগৎ আছে। তো সেখান থেকে আমরা এখন চলে আসলাম ইনানি বিচের কাছাকাছি, আরেকটি বিচ, জানি না এই বিচের নাম কি। তো আমরা এসেছিলাম যে সমুদ্রের দৃশ্য উপভোগ করব, যেহেতু আজকে আমাদের মাহফিল টেকনাফ, তো টেকনাফে যাওয়া পর্যন্ত আমাদের হাতে কিছু সময় ছিল, তো ভাবলাম যে আমরা এখানে সমুদ্রে কিছু অবস্থান করি। তো আমরা এখানে আসার পর দেখলাম এখানে অনেকেই প্যারাসাইলিং করছে, তো আমাদেরও মনে চাইলো যে আমরাও একটু প্যারাসাইলিং করি। মহিউদ্দিন তানভীর অনেক সাহস করে আমার সাথে যুক্ত হয়েছে প্যারাসাইলিং করার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, প্রথমবারের মতো প্যারাশুট উঠবো, যদিও কান্নাকান্না অবস্থা, আমি আসলে জানি না আমি যদি আকাশ থেকে ফিরে আসতে পারি, ততক্ষণ পর্যন্ত আমার জন্য দোয়া করবেন যাতে সহি সালামত ওখান থেকে এখানে আসতে পারি, এবং এরপরে উনি উঠবে আমি জানি না ওনার এখানে কি চলতেছে, কিন্তু আমার যথেষ্ট অবস্থা খারাপ। আকাশে উড়াল দিবে অনেক সুন্দর তোমার একটা দৃশ্যতে আবারও প্রস্তুত নিচ্ছে তামবির ভাই, কিভাবে উড়াল দিবে আমাদের মাঝে, এখন কোটি কোটি পায়ে তামবির ভাই একটু একটু উড়াল দিবে আকাশের মধ্যে, আমরা একটু দেখতে পাবো তামবির ভাই এই মুহূর্তে, এই মুহূর্তে আমাদের কি হয় তাহলে না আন্নবু তানভীর দেখা যাচ্ছে টপিটা টপিটা দিয়ে দেন চশমা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر لله الحمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد وآله وسلم সত্যি আসলে অসাধারণ একটা দৃশ্য, মানে এখানে ফ্লাই না করলে বোঝা যাবে না, মানে এই যে আমি দুই হাত ছেড়ে মানে পাখির মতো উঠতেছি। ওই যে অনেক দূর থেকে আমাকে একটি স্পিড বোটের সাহায্যে টেনে নিয়ে যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ শুকরিয়া, অনেক উপরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। বাতাসে খুব ব্যাগ, এই জন্য একটু কাঁপা কাঁপা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيدنا اشرف الانبياء والمرسلين। আমরা যখন পরিবার নিয়ে কক্সবাজার ঘুরতে আসব, আমাদেরকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। এক হচ্ছে আমাদের পরিবারের নিরাপত্তা, এবং আমাদের পরিবারের নারী সদস্য যারা আছে তাদের পর্দার হেফাজত ঠিকমতো হচ্ছে কি না, এটা আমাদেরকে আগে কনফার্ম করতে হবে। বিশেষ করে যখন আমরা কক্সবাজার আসি, আমরা দেখি একটি বিষয় যে এখানে যারা পর্যটকদের ছবি তোলার জন্য যারা থাকেন, তো তারা যখন আমাদের ঘরের নারী সদস্যদের ছবি তারা যদি তুলে ফেলেন, তো এই ছবিগুলি কিন্তু পরবর্তী সময়ে তারা অন্য ভিন্ন খাতে ব্যবহার করতে পারেন। সুতরাং তাদের কাছ থেকে কিন্তু আমাদের একটু সতর্ক থাকতে হবে। পাশাপাশি যেহেতু সমুদ্রে অনেকে স্নান করেন, গোসল করেন, তো একজন নারী যখন সমুদ্রে গোসল করেন এবং সেখানে যদি পরপুরুষ থাকে, তখন কিন্তু অনেক স্পর্শকাতর বিষয় চলে আসে। সুতরাং আমি আমার বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আপনারা কক্সবাজার বেড়াতে আসলেও কখনোই উন্মুক্ত স্থানে আপনারা গোসল করবেন না। আপনাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে যদি আপনারা মনে করেন যে আপনারা নিরিবিলি কোনো জায়গায় গোসল করতে পারেন, যেখানে পরপুরুষের আসার কোনো সুযোগ নাই, সেখানে আপনারা করতে পারেন। কিন্তু যেখানে উন্মুক্ত স্থান, যেখানে সবাই গোসল করছে, পুরুষরা গোসল করছে, সেখানে কোনোভাবেই কোনো নারী গোসল করা এটা ইসলামসম্মত নয়। আমি একটা নাত পড়ব, নাতের শেষ অক্ষরটা আমি বলবো, এই অক্ষর দিয়ে আপনারা যে পারেন নাত পড়েন, যে বেশি বলতে পারে তার জন্য পুরস্কার আছে, ঠিক আছে? যদি নাত পড়তে পড়তে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। সোনারে মদিনায় আমার প্রাণের মদিনা, সোনারে মদিনায় আমার প্রাণের মদিনা। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, তাই বলে আজ সারা জান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যার বেদনার পরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলি আমি কেমন করে, রহমতে আলম রূহে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা, না মদিনা আসে কো মুমিনের ঠিকানা, দিদারে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আসে কো মুমিনের ঠিকানা। মোহাম্মদ হাসানুজ্জামান আটটি নাত আছে, কংগ্রেচুলেশন তোমাকে, এই জন্য তোমাকে একটা গিফট। আলহামদুলিল্লাহ আমরা প্যারাসাইলিং শেষ করলাম এবং মহেশখালীর পর কক্সবাজার আমরা শেষ করে এখন আমরা রওনা করছি টেকনাফের দিকে। আলহামদুলিল্লাহ 2 ঘন্টা সফর শেষে আমরা কক্সবাজার থেকে টেকনাফ এসে পৌঁছলাম।
মহেশখালীর ভাইদের মতো টেকনাফের ভাইদেরও ভালোবাসার কথা আসলে সবসময় মনে থাকবে। অসাধারণ আপ্যায়ন তারা করেছেন এবং অনেক মহাব্বত করেন আলিমদেরকে। এই ছিল আমাদের আজকের এই ব্লগ। আশা করছি আপনারা আপনাদের মতামত জানাবেন, কেমন লাগলো। নতুন কোনো ডেস্টিনেশনে আপনাদেরকে নিয়ে আবারও হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।